হেফাজতে ইসলামের নয়নমণি এবং আমির আল্লামা আহম্মদ শবির মরদেহ হাটাজারি আল জামিয়াতুল আলিয়া দাদুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় এসে পৌঁছেছে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ উনিশে সেপ্টেম্বর শনিবার তার জানাজার কথা রয়েছে এই মাদ্রাসায় আল্লাশের জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফুলিশ র্যাবের পাশাপাশি সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এস এম শহীদ টিপস দুবাই